আজকাল কী যে পরিমাণে বিয়ে হচ্ছে থেকে থেকে তো আমারও ইচ্ছে করে যে সাজু কুজু করে হ্যালো এ ভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি রোকেয়া পারভিন রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে শুক্রবার আর এখন সকাল নয়টার মতো বাজে আর শুক্রবারে নয়টা থেকে আপনাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি আশা করছি ভালো লাগবে এই যে দেখছেন সবাই মিলে কিন্তু রেডি হচ্ছে আমাদের বাড়ির আমাদের বাড়ি বলতে আমার বাবা মা তারপর ভাই ভাবি এরা একটা বিয়ে বাড়ি যাবে আর তার সাথে তো এই যে ফারুক নবাবটা তো রয়েছেই ফারুক নবাবটাকে না অনেক বেশি বারণ করলাম জানেন এই যে দিন খারাপ বা ওয়েদার খারাপ যার জন্য ওকে না যাওয়ার জন্য অনেক বেশি বলছিলাম বারণ করছিলাম যে যেতে হবে না ওয়েদার খারাপ সারাক্ষণ তো বৃষ্টি হচ্ছে আজকে তিন দিন চার দিন থেকে কন্টিনিউ কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে এত বারণ করার পরেও কিন্তু ওকে পারলাম না এই যে নানু নানি থাকলে না ওর আলাদা রকম একটা পাওয়ার থাকে নানা তারপর মামাদের সাথে থেকে তো না ওর আলাদা রকম একটা পাওয়ার থাকে আমাকে তো তখন আর মনেই করবে না যে হ্যাঁ আমি ওকে কিছু বলছি বা কিছু বারণ করছি যাই হোক এই যে দেখছেন ওরা অলরেডি রেডি হয়ে বেরিয়ে গিয়েছে আর এই তো সেই গিফটটা নিয়ে নিলো যেটা নিয়েছিল বাড়ি নিয়ে যাওয়ার জন্য আর গাড়িটা মোটামুটি এখান থেকে ফাঁকা যাবে সামনে গিয়ে আমার মাসি আর মিশ্র ওরা উঠবে ওরাও যাবে বিয়েতে যাচ্ছে যেহেতু ঝাড়খণ্ড ওই জন্য বেশ অনেকটা বেলা থাকতেই কিন্তু বেরিয়ে পড়েছে আর ওরা কিন্তু ওই মোটামুটি নয়টা রাতে যেহেতু ওদের বাড়িতে ভোজটা বা ইনভাইটটা রাতে তো ওরা কিন্তু খাওয়া দাওয়া করে মানে আম্মা বুড়া খাওয়া দাওয়া করে মোটামুটি নয়টার মধ্যে বেরিয়ে যাবে বাড়ি আসতে হবে ওই তো রাতে এগারোটার মতো ওরাকে বার করিয়ে দিয়ে আমি অনেকগুলো কাজ করে নিয়েছি যে ঘরের সব গুছানো অগুছলো ছিল সবগুলো আমি গুছিয়ে নিয়ে এখানে রান্নাও বসিয়ে দিয়েছি সব সময় ভর্তি বাড়ি একদমই যদি খালি হয়ে যায় তো কেমনটা লাগে বলুন তো আমি রান্না করছি না মাঝে মাঝে না আমার একদমই ভয় পাচ্ছিলো আমার দিদাটা যেহেতু ঘুমিয়েছিলো তো আমি একলা রান্না করছিলাম এত বড় বাড়ি থেকে থেকে তো মনে হচ্ছিল পেছন থেকে কেউ আমাকে ডাকছে নাকি বা পেছনে আমার কেউ দাঁড়িয়ে আছে নাকি খুবই ভয় লাগছিল জানেন তবুও এত কিছু মাঝেও আমি আপনাদের জন্য ভিডিও করেছিলাম আর দেখাচ্ছিলাম যে চার কত খালি এরকমটা না থাকে না ষোলো মাইলে যেহেতু অনেকেই লোকজন মানে আমার আমার ভাই বোন আম্মা আব্বু ভাবি সবাই মিলে একসাথে থাকে তো একলা যখনই হঠাৎ করে দেখি যে বাড়ি ফাঁকা তখন না খুবই খালি একটা মনে হয় আচ্ছা আপনারা কি ভয় কখনও ভয় পেয়েছেন আমার মতো যে এই যে দিনের বেলা একলা বাড়িতে বা একলা যদি বাড়িতে থাকেন তো মনে হয় না যে পেছন থেকে কে ডাক দিচ্ছে বা পেছন থেকে পেছনে কেউ এসে দাঁড়িয়ে আছে এরকমটা আমার কিন্তু ক্ষেত্রে খুবই হয় তো আপনারা কি আমার মতো দিনের বেলা ভয় পান যদি এরকমটা আপনাদের সাথে হয়ে থাকে তো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন তো ওইদিকে আমার রান্না হচ্ছে আর এর ফাঁকে আমি কিছু কাপড় এখানে সার্ফের জলে ডুবিয়ে দিচ্ছি আমি কেচে নিব ওই জন্য কিছু আম্মা বুড়া সব খুলে রেখে গিয়েছিল সেইগুলো একটু সার্ফের জলে ধুয়ে দিচ্ছি কিছু আমার কাপড় আছে তো ভাবলাম যে একটু কেচে নিই আর কাজ তো সেরকম নেই আর লোক যেহেতু নেই তো একটা শুধু ডিমালু রান্না করে নেব আর সাথে ভাত করে নেব তো ওইদিকে আমার রান্নাটা আমি বসিয়ে এসেছি আর এদিকে আমি কিছু খেঁচে নিচ্ছি আর এর ফাঁকে ফাঁকে কিন্তু আবার আমি রান্নাটাও কমপ্লিট করব। এক হাতে দুইটা কাজ আমার কিন্তু হয়ে যাবে তো চলুন এবার আবার ও রান্নাটা দেখে আসি রান্নার কি অবস্থা এই যে এখানে আমি জল বেশ কিছুটা থেকে গিয়েছিল তো আমি জলটা এখানে শুকানোর জন্য রেখে গিয়েছিলাম কাচার জন্য আবারও এসে দেখি যে হ্যাঁ বেশ জলটা টেনে নিয়েছে তো এখানে আমি ডিম আলু আলুর ডিম আলু যেহেতু রান্না করবো আলুটা একটু কষিয়ে নিচ্ছি এখানে আমি সব ড্রাই মশলাগুলো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর সবগুলো দিয়ে আরও আমি সুন্দর করে কষিয়ে নেব দেন আবার জল দিয়ে দিয়ে তারপর আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়ে তারপরে আমি বাকি যে আমার কাঁচাকুচির কাজটা সেটা কিন্তু কমপ্লিট করব। একসাথে যেহেতু আমার দুটো কাজ হয়ে যাবে তো আমার কাজটাও সহজ হবে সাথে আমার টাইমটাও অনেকটাই সেভ হবে এই সময় আমার ভিডিও শ্যুট করতে করতে এমন বড় একটা ক্ষতি হতে গিয়ে বেঁচে গিয়েছে আমার মোবাইলটা জানেন স্ট্যান্ডের উপরে লাগানো ছিল ভিডিও শ্যুট করছিলাম আমার ওই সময় কেমন কি যে হলো হঠাৎ করে আমার স্ট্যান্ড সহ মোবাইলটা এমনভাবে একদম দমনে মুচড়ে পড়লো আমি তো ভাবলাম যে আমার হয়তো বা মোবাইলটাই শেষ তো যাই হোক আল্লাহর দয়াতে মোবাইলটা মানে কিছুই হয়নি এখন ঠিকঠাকই আছে চলুন তাহলে এবার বাকি কাজগুলো করে নিই মানে কাচাকুচিগুলো করে নিই সাথে আপনাদের সাথে একটু গল্প করি আজকাল না সত্যি অনেকে কিন্তু বিয়ে হচ্ছে জানেন এই যে রোড সাইডে হয়তো বাড়ি আর বিয়ের গাড়ি যাচ্ছে বলেই হয়তো বা আমরা গুনতি করতে পারছি বা বলতে পারি যে এতগুলো বিয়ে হচ্ছে মোটামুটি ধরুন যে ওই দিনের তিন চারটার মতো তো যাচ্ছেই বর্ষে যে বা বিয়ের গাড়ি সাজিয়ে ওই জন্যই আমরা কাউন্ট করে নিতে পারছি যে কতগুলো বিয়ে হচ্ছে আর এই সিজনটায় মোটামুটি বিয়ে হয় এ সবাই কিন্তু এই সময়টাতে আমি খুব লক্ষ্য করে দেখেছি কুরবানি আমাদের যে কুরবানির ঈদটা হয় না এর এরপরে কিন্তু বিয়ে সাদিগুলো বেশি বেশিই হয় কিন্তু প্রত্যেকেরই তো যাই হোক সবার বিয়ে দেখে না মাঝে মাঝে আমারও ইচ্ছে করছে যে ওরা না আজকাল এত সুন্দর করে সাজে বিশেষ করে ওর সাজাগুজগুলো দেখে না ইচ্ছে হয় যে আমরা যদি সাজতে পেতাম এরকম করে আমাদের যখন বিয়ে হয়েছিল না আট আজ থেকে মোটামুটি ধরুন আট বছর আগেকার কথা বলি তখন এতটাও মানে সব কিছু অ্যাভেলেবেল ছিল না যেমন এই সাজু কুজুর ব্যাপারটা এতটাও এত কিছু ট্রেন্ডিং ব্যাপারটা ছিল না আজকাল না সব কিছু ট্রেন্ড মানে সব কিছুই অ্যাভেলেবেল খুবই হয়েছে সত্যি বলতে কী যুগ চেঞ্জ হচ্ছে দেশ উন্নত হচ্ছে বলেই সব কিছুই হয়তো উন্নত হচ্ছে ক্যামেরা থেকে শুরু করে সব কিছুই আমাদের সময় তো একটা শুধু ওই ভিডিও ক্যামেরা হতো ওটাই যথেষ্ট এখন তো কত নানান রকম ক্যামেরা নানান রকম লাইটিং ফাইটিংয়ের সুব্যবস্থা অনেক রকম ডেকোরেশন সব কিছু মিলিয়ে না আজ আজকালের সব কিছুই কিন্তু জকজমক বেশি মনে হচ্ছে ওই জন্যই হয়তো আমরা ওই জিনিসগুলোকে মিস করছি আর সব থেকে বড়ো কথা বলুন তো আজকাল না সব কিছু প্ল্যান মাফিক কিন্তু হয়ে যাচ্ছে ছেলে পক্ষ মেয়ে পক্ষ আগে থেকে হয়তো কথাবার্তা বলে নিচ্ছে বা সব কিছু মানে ম্যানেজ করার ব্যাপারটা হয়ে যাচ্ছে আর আমাদের সময় তো সেই সুযোগটা ছিল না যে আগে থেকে সব কিছু দুই পক্ষ থেকে মানে এ করা এই সব ব্যাপারে বিশেষ করে কি পড়বো কী নেব বা কেমন কি করব এই সব প্ল্যানিং ব্যাপারটা আমাদের সেই সময় তো আর সেইগুলোর সুযোগ ছিল না এখন তো সব কিছুই এই যে বললাম সব কিছুই কিন্তু অ্যাডভান্স হয়ে গিয়েছে থাক না আর মন খারাপ করে কি হবে আমার নয় তো এই যে ছোট ভাইটার বিয়ে যে আছে ওর বিয়েতে ইনশাল্লাহ খুবই সাজুগুজু করব শেষ বিয়ে বলে কথা ছোট্ট ভাইয়ের বিয়ে তো মনেই রেখেছি যে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে না সুস্থ সবলভাবে যদি সব কিছু আল্লাহর দয়াতে আলহামদুলিল্লাহ যদি সবকিছু কিছু ঠিকঠাক হয় তো ছোট্ট ভাইয়ের বিয়েটাতে অনেক যেগুলো শ কারমান আছে সবগুলোই পূরণ করব এই তো সংসারের কাজগুলো আমি করে নিচ্ছি সাথে আপনাদের সাথে অনেক বেশি গল্প করলাম আর এখানে আমি ঝাড়টা দিয়ে দিচ্ছি আর আমি অনেকটাই কিন্তু ভেজেও গিয়েছি ভেজা গায়ে কিন্তু আমি এই কাজটা করে নিচ্ছি ঝটপট ঝাড় দেওয়ারটা তারপর এখান থেকে কিন্তু আমি আবার স্নানে চলে যাব আর আমার না আজকের মোটামুটি কাজ এখানে কমপ্লিট হলো আর এই তো যেগুলো কেচে দিয়েছিলাম সেইগুলো শুকতে দিয়ে দিয়েছি সবগুলো আর এখন কিছুটা কিন্তু একটু সূর্য দেখা দিয়েছে আর সাথে কিন্তু হাওয়াও আছে আশা করছি যে কাপড়গুলো কিছুটা হলেও কিন্তু শুকিয়ে যাবে কিন্তু কোনো ঠিক নেই আবারও দেখা গেল কিছুক্ষণের মধ্যে আবারও বৃষ্টি নেমে যেতে পারে এখন যেটা দেখছেন এটা হচ্ছে সন্ধ্যা ছয়টার পরে ফার্কোনার পাপাকে আমি খুব তাড়াতাড়ি ডেকে নিয়েছিলাম কেন না একলা যেহেতু বাড়িতে ছিলাম ভালো লাগছিল না সন্ধ্যা হয়ে আসছিল ভয় তো একটা কাজ করবেই একলা বাড়িতে ওই জন্যই ওকে ঝটপট ডেকে নিয়েছিলাম আর ও কিছু স্ন্যাক্স টাইপের নিয়ে এসে সেইগুলো খেয়ে নিচ্ছিলাম আর সাথে আপনাদের সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নেক্সট কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম